আমি এখন কিছু আলাপ করব শরীয়তের শিক্ষা কি এবং মারিফতের শিক্ষা কি। তাহলে হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, এখন তার জ্ঞানের, তিনি যে একজন নবী তার জ্ঞানের মাপকাঠি আমরা করব, এবং যে একজন নবীর জ্ঞান কোথায়, আরেকজন ব্যক্তি খোয়াজখিজির তিনির জ্ঞানের মাপকাঠি কোথায়, তো এই বিষয়টা আমরা বোঝার জন্য কিছু আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। আলাপটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, কিন্তু আমরা ওনার বিষয়ে এখন আলাপটা করব না, আমরা মূসা আলাইহিস সালামকে নিয়ে আমরা কিছু আলাপ করব। সে আলাপগুলো হলো হযরত মূসা আলাইহিস সালাম তিনি ভাবতে লাগলেন, আমি আল্লাহর সাথে বহু বহু কথা বলছি, আমার থেকে বেশি হয়তো কোনো নবী কথা বলে নাই, তাহলে জ্ঞানী তো আমি। তখন তার এই মনের কথাটা একদিন আল্লাহর কাছে পেশ করলেন যে হে আল্লাহ, আমি আপনার প্রেরণ করা একজন নবী, আমি আপনার সাথে কথা বলি, কিন্তু আমার থেকেও বেশি কোনো নবী কি এরকম বেশি কথা বলছে? তখন আল্লাহ বলতেছেন, না হে মূসা, তোমার মতো এত কথা কোনো নবী বলে নাই। তখন মূসা বলতেছে, তাহলে আমি তো জ্ঞানী, কারণ আমি আপনার সাথে বেশি কথা বলছি, বেশি বেশি বুঝ পরামর্শ করছি, তাহলে অন্য অন্য নবীর তুলনায় আমি তো জ্ঞানী। তখন আল্লাহ বলতেছে, হে মূসা, তোমার থেকেও জ্ঞানী আছে, তুমি জ্ঞানী না, তোমার থেকে আরও বহু বহু প্রখর জ্ঞানীর লোক আরও রয়ে গেছে। তখন মূসা আলাইহিস সালাম বলতে লাগলো, তিনি কি আপনার সাথে আমার থেকেও বেশি কথা বলছে, আলোচনা করছে? তখন আলাদা বলতেছে, হ্যাঁ না মূসা, তোমার মতো এত কথা কোনো নবী বলে নাই, তাহলে আমার থেকে জ্ঞান কীভাবে বেশি লাভ করলো? তাহলে এমন একটা ব্যক্তির কাছে আমাকে পাঠান, আমি তাকে দেখতে চাই যে আপনার সাথে এত কথাও বলে নাই, তাহলে তার এত জ্ঞান কীভাবে? তখন আল্লাহ বললেন, যাও, সাগর পারে তাকে পাঠাইলেন এবং বলল যে হে মূসা, তুমি যে তার কাছে যাবা, সাগরের যেই কোণে তুমি যাবা, সেখান থেকে একটা মানুষ উঠে আসবে, পানির গোলপাক খাচ্ছে, সে পানির থেকে একটা মানুষ উঠবে, তার সাথে তুমি আলাপ করবা, তাহলে ওনাকে আমি কীভাবে পাবো এবং সাগরের কোন পাশে আমি যাব, আমি তো কোনো নিদর্শন পাই না। তখন আল্লাহ বলল, তোমার ব্যাগের মধ্যে একটা মাছ আগে ভাজবা, ভাজ্যা সেই মাছটাকে তোমার ব্যাগে নিয়ে তুমি সাগরের পারে হাঁটতে শুরু করবা, যেই স্থানটাতে গেলে মাছটা জীবিত হবে সেই স্থানে তুমি দাঁড়াইবা, সেখান থেকে একটা মানুষ পানির সেই গোলপাক থেকে বাইরে হয়ে আসবে। তখন মূসা তিনি তাই করলেন। তখন যাওয়ার পরে দেখলো একটা মানুষ সেই পানির গোলপাক থেকে বের হয়ে আসলো। তখন মূসা নবী বলতে লাগলো, আসসালামু আলাইকুম। তখন খোয়াজখিজির থেকে আলাপ আসলো যে হে মূসা, তুমি যেই দেশে আসছো এই দেশে তো সালামের প্রচলন নাই, যাই হোক তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর তরফ থেকে এসেছো, আমি নিলাম তোমার সালাম, কিন্তু তুমি যেই দেশে আসছো এই দেশে সালামের প্রচলন নাই। এরপরে বলতে লাগলেন, আর আমি যেই বিষয়টা বোঝাতে চাইতেছি, শরীয়তের ইবাদত, যেমন হাদিস পড়তে পড়তে মানুষ মুখস্থ করে,
কোরআন পড়তে পড়তে মানুষ মুখস্থ করে, কিন্তু আল্লাহর নিগুড় ভেদ রহস্য জানা হয় না। কিন্তু আল্লাহর যে কথা 30 পারা কোরআনের সমস্ত কিছু মুখস্থ করে, তারপরেও সেই ব্যক্তিটা জ্ঞানী না। আল্লাহর সাথে মুসা নবী এত কথা বলছে, তারপরেও নবীর এত কথা বলার পরেও তিনি জ্ঞানী না, আল্লাহ স্বয়ং বলছে। তাহলে কে জ্ঞানী? সে কথা কম বলে, তোমার মতো এত কথা বলে না। তাহলে সেই ব্যক্তিটি কোন জ্ঞান অর্জন করলো এবং হযরত মুসা আলাইহিস সালাম কোন জ্ঞান অর্জন করলো? আজকে সেই বিষয়ে বোঝানোর জন্য আজকে এই আলাপটা। হয়তো এই আলাপটি অনেকে জানেন, কিন্তু আজকে বলার উদ্দেশ্য যে শরীয়তের একটা ইবাদত এবং তরিকত হাকিকতের একটা ইবাদত এবং তরিকত হাকিকতের একটা জ্ঞান এবং শরীয়তের একটা জ্ঞান। এখন মুসা যে শরীয়তের জ্ঞান রাখলেন, তার জ্ঞান এবং খোয়াজ খিজিরের জ্ঞানের সাথে মাপ কাঠি দেওয়া হবে যে কার জ্ঞানটা কি বুঝাইতে চাইল। তখন মুসা নবী বলতে লাগলেন যে আমি আল্লাহর কাছে জেনেছি যে আল্লাহর সাথে আমি বহু বহু কথা বলছি, আল্লাহকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ, আমার থেকেও কি জ্ঞানী পৃথিবীতে আছে? আল্লাহ বলেন যে হ্যাঁ আছে। সে কি আমার থেকেও আপনার সাথে বেশি কথা বলছে? বলছে যে না, তোমার থেকে বেশি কথা সে বলে নাই, সে কথা খুব কম বলে। তখন সেই ব্যক্তিকে আমি যখন দেখতে চাইছি, জানতে চাইছি, তখন আপনার ঠিকানা দিল, আমি আপনাকে পাইলাম, আমি আপনার সাথে হাঁটব চলব, এখন যদি আপনি দয়া করে আমাকে নিয়ে যান। দেখো মুসা, তুমি যেহেতু আমার এখানে আসছো, তুমি আমাকে সালাম দিছো, কিন্তু সেই সালামের বিষয়ে আমি কি বললাম? হে মুসা, তুমি যেই দেশে আসছো এই দেশে সালামের প্রচলন নাই, তাহলে বোঝো এটা কোন দেশ। এখন তোমাকে যে আমি নিয়ে যাব, শর্ত আছে মুসা, তুমি কি আমার শর্ত মানতে পারবা? তখন মুসা আলাইহিস সালাম বলল যে হ্যাঁ পারবো। দেখো, তুমি আমার সাথে যাইতে পারো, কিন্তু আমি তোমাকে নিয়ে কোথায় যাব, কি করব, কি করতেছি, কোনো কিছু তুমি কৈফত চাইবা না, কোনো কিছু তুমি জিজ্ঞাসাও করবা না, আমি যা বলি তা করবা, আর আমি যা করি তুমি তা দেখবা, এর বেশি কিছু যদি তুমি কোনো কথা বলো তাহলে তুমি আমার সাথে যাইতে পারবা না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে কোনো কথাই বলবো না, আমি শুধু আপনার এগুলো দেখব, আর আমি আপনার কর্মকাণ্ডে দেখব এবং আপনার কথা শুনব, আমি কোনো কথা বলবো না। ঠিক তো মুসা? যে হ্যাঁ ঠিক। তখন মুসা আলাইহিস সালাম ঠিকই হযরত খোয়াজ খিজির সাথে যাইতে শুরু করলেন। যাইতে 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 এমন এক জায়গায় চলে গেলেন, গিয়ে দেখতেছেন একটা অনেক বড় ট্রলার। এই ট্রলারে করে তারা এই পার থেকে ওপারে পার হইলেন। হে মুসা, আমরা তো এই পার থেকে ওপারে পার হইলাম, এবার এক কাজ করো, আমার সাথে এই ট্রলারের তলাগুলা ফেলে দেই। মুসা বলতেছে, এটা কি, আমরা অন্যের ট্রলার দিয়ে পার হইলাম, আবার তলা ফেলাই দেব? হে মুসা, তোমার সাথে আমার কথা হয়েছে, তুমি কোনো কথা বলবো না, শুধু যাবা। ও আচ্ছা আচ্ছা, আর বলবো না। এখন আপনারাই বলুন, যারা বেশি কথা বলে তারা কি কম কথা বলে থাকতে পারে? যাই হোক, ট্রলারের তলা ফেলে দিল, এরপরে ট্রলারটাকে পানির তলায় ডুবাইয়া তারা চলে গেল। এখন মুসা আলাইহিস সালামের ভিতরে কামড় দিয়ে রাখছে, হাই কি করলো এগুলা, একজন অপরিচিত মানুষের একটা ট্রলার আমরা নিয়ে আসলাম, আবার তার তলাও ফেলাই দিলাম। তখন তার ভিতরে বিভ্রান্তি। এরপরে সামনে যাইতে যাইতে তখন হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি কি দেখতে পাচ্ছ? তখন মুসা আলাইহিস সালাম বললেন, এখানে 10-11 জন ছেলে খেলাধুলা করতেছে। তখন করলো যে এই 11 জন ছেলে থেকে ওই যে একটা ছেলে, এই ছেলেটাকে এখানে নিয়ে আসো। যখন এই ছেলেটাকে নিয়ে আসলো, তখন একটা পাথরের উপরে
ওই ছেলেটার মাথা রাইকে আরেকটা পাথর দিয়া ওই ছেলেটার মাথা থেতরে দিল, ছেঁচে দিল। ছেঁচিয়ে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, এটা আপনার কেমন কারবার? এ ছেলেগুলো খেলাধুলা করতেছিল, এখান থেকে একটা ছেলে এটা তার মাথাটা ছেঁচে দিলেন, ছেলেটাকে মৃত্যুবরণ করলেন। হে মুসা, তুমি আমার সাথে যাইতে পারবা না, কারণ তোমাকে বলছি তুমি কথা বলবা না, তোমাকে বলছি তুমি কথা বলবা না, তুমি আমার সাথে যাইতে পারবা না, তুমি চলে যাও। তখন মুসা হাত জোর করে বলতেছে, আমার ভুল হয়েছে, আমি আর কথা বলবো না। এখন আপনারাই বলুন, যারা বেশি কথা বলে কম কথা বলে কি থাকতে পারে? এবার কিছুক্ষণ হাঁটতে 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 যখন আরেকটু গেল, তখন তারা দুইজন ক্লান্ত ক্ষুধার্ত। তখন এক জমিদার বাড়িতে এক জমিদার মুসাফির খাওয়ায়, এই বাড়িতে গিয়ে দরজা নক করতেছিল। তখন দরজা নক করার পরে একজন লোক জমিদার বাইর হয়ে আসলো, এই আপনাদের কি চাই? যে আমরা তো একটু ক্ষুধার্ত, আমরা কিছু খাদ্য চাই। তখন সেই জমিদার কি করল, এদেরকে তাড়িয়ে দিল, যাও আমাদের এখানে কোনো খাবার দাবার নাই। তিনি বিরক্ত বোধ হইয়া তাদেরকে তাড়াই দিলেন। তখন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আল্লাহর কাছে হাত তোলো, দোয়া করো। দোয়া করতেছে যে, হে আল্লাহ, এই পৃথিবীতে এই ব্যক্তিটা বেঁচে আছে, তার অনেক ধন সম্পদ আছে, তুমি আল্লাহ তাকে আরও ধন সম্পদ দাও, তাকে আরও সুখ দাও, আরও শান্তি দাও। এই কথা বলে চলে গেল। মুসা আলাইহিস সালাম বলতে লাগলো, তিনি আমাদেরকে সেবা করলেন না, তিনি আমাদেরকে গালাগালিজ করলো, খাদ্য দিল না, তার জন্য আপনি দোয়া করতেছেন? হে মুসা, তোমার সাথে কথা হয়েছে, তুমি কথা বলবা না, তুমি যখন কথাই বলে ফেলো আমি তোমার সাথে আর যেতে পারবো না, তুমি চলে যাও তোমার রাস্তায়, আমি চলে যাই আমার রাস্তায়। আবার মুসা হাত জোর করে বলে, আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। তখন আবার হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা গরিব লোকের বাসায় উঠল, গিয়ে দেখে এক বুড়িমা গ্রামে গ্রামে হাইটে হাইটা ভিক্ষা করে খায়। তখন সে বুড়িমাকে বলতেছে, বুড়িমা গো, আমরা তো খুব ক্লান্ত, খুব ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাবার দাও। তখন বুড়িমা বলল যে, দাঁড়াও, তোমরা দাঁড়াও, যে লোটা দিয়া পানি আই না, এদের পাও হাত ধোয়াই দিল, আর বলল যে, হ্যাঁ তোমরা বসো। তো বুড়ির ভাগে যে কিছু খাদ্য ছিল এগুলো আইসা বন্টন করে দিল। তখন খাইয়া মুসা আলাইহিস সালামকে বলতেছে, হে মুসা, হাত তোলো, বুড়ি আমাদের জন্য কত সেবা করলো, একটু দোয়া করি। হাত তুলিয়া দোয়া করতে গিয়ে বলতেছে, হে হে আল্লাহ, এই বুড়ি আমাদেরকে নিজে না খাওয়াই আমাদেরকে খাওয়াইছে, এই বুড়িকে তুমি আল্লাহ এই মুহূর্তে মৃত্যু দাও। তোর মুসা আলাইহিস সালাম হাত নামাই ফেলাইছে, এটা কি, এক জমিদার আমাদেরকে উপহাস করলো, খাদ্য দিল না, অপমান করে দিল, তার জন্য দোয়া করলেন, তারে আরও ধন সম্পদ দাও, তারে আরও সুখ শান্তি দাও, আর এই বেটি নিজে না খাইয়া ভিক্ষা করে আমাদেরকে খাওয়াইলো, আর এটা কি বললেন? তখন মুসা বলতেছে, হে খোয়াজ খিজির বলতেছে, হে মুসা, তুমি আমার সাথে তো যাইতে পারবে না, অসম্ভব, তুমি চলে যাও। তখন বলতেছে আমি শুধু বারবার ভুলই করি, আচ্ছা এবার আমাকে শেষ সুযোগ দেন, আমি যদি আবার